নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমেই জানাই ফোকাস ত্রিপুরার অগণিত দর্শক ও বিজ্ঞাপনদাতাদের হোলির শুভেচ্ছা। এখন প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। রঙিন শরীর রঙিন মন, পলাশের পরশ আর উদাসী হাওয়ায় দা বাসানোর দিন হোলি। হোলি উৎসবকে ঘিরে লক্ষ্য করা গেল সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা। হোলি ও দোলযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান রাজ্যের রাজ্যপাল তথাগত রায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। বৃহস্পতিবার শপথ নিলেন রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতি অজয় রাস্তোগি। বৃহস্পতিবার বিশালগড় মহকুমা শাসক অফিসে সাংবাদিকদের নিয়ে এক বৈঠক করেন মহকুমা শাসক। ত্রিপুরা রাজ্য মোটর মজদুর সংঘ বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক বৈঠকে মিলিত হয়। বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখন সংবাদ বিস্তারিত। রঙিন শরীর রঙিন মন, পলাশের পরশ আর উদাসী হাওয়ায় গা বাসানোর দিন হোলি। আবির মেখে মাতামাতি তো থাকবেই, তার সঙ্গে থাকবে মনের মানুষের আরো কাছে আসার সুযোগ। রঙিন মন ব্যাগ গুছিয়ে কয়েকদিনের জন্য গড় ছাড়ার দিন। রঙিন হয়ে উঠা পলাশ আর বাতাসের হালকা ঠান্ডার আমেজে জানান দিচ্ছে বসন্ত এসেছে, রংবরণের প্রস্তুত। উদাসী হাওয়ায় গা ভাসিয়ে বলতেই পারেন, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দৌল। হোলি ও দোলযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান রাজ্যের রাজ্যপাল তথাগত রায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যপাল শুভেচ্ছা জানাতে গিয়ে রাজ্যবাসীকে বলেন, হোলির রং সবার জীবনে বর্ষিত হোক, সবার আনন্দ মুখরিত হয়ে উঠুক জীবন। মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, হোলি উৎসবে নিজেদের মধ্যে যেন শান্তি সম্প্রীতি সৌভাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হয়। হোলি এবং দোলযাত্রা উপলক্ষে আমি ত্রিপুরার যাবৎ জনসাধারণকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। হোলির রং আপনাদের জীবনে বর্ষিত হোক, আপনাদের সময়টা আনন্দে কাটুক, এই প্রার্থনা। আচ্ছা স্যার, আজকে যে চিফ জাস্টিস হিসেবে শপথ গ্রহণ করলেন, এটা একটা মেসেজ কি থাকবে আপনার? চিফ জাস্টিসের শপথ গ্রহণের মধ্যে কোনো মেসেজ নেই, এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া। এই সাংবিধানিক প্রক্রিয়াটা ঠিক আমরা নিয়ম মেনে পালন করেছি। এর মাধ্যমে চিফ জাস্টিস অধিষ্ঠিত হলেন, পদে অধিষ্ঠিত হলেন। থ্যাংক ইউ। হোলি তো আজকে হচ্ছে মানে আমাদের এখানে হচ্ছে পুজো আর কালকে হচ্ছে রং খেলা, তাই তো? হোলি উৎসব এটা যাতে আমাদের মধ্যেকার শান্তি সংহতি সৌভ্রাতৃত্বের যে বন্ধন তাকে যাতে আরও সুদৃঢ় করতে সাহায্য করে। অশুভ শক্তির পদচারণা সারা দেশের মধ্যে আমরা দেখছি, আমাদের রাজ্য আমাদের মধ্যেকার যে সংহতি চেতনা সম্প্রীতি যে বোধ তাকে বিনষ্ট করার একটা অপপ্রয়াস আছে, যদিও রাজ্যের মানুষ সচেতন। এই হোলি উৎসবের মধ্য দিয়ে তাদের এই সচেতনতা যাতে আরও বাড়ে এটাই আমার আকাঙ্ক্ষা থাকবে। এবং এই রঙের উৎসব এটা সকলের সহযোগিতা যাতে আনন্দঘন একটা পরিবেশ পরিমণ্ডলের মধ্য দিয়ে অতিবাহিত। শপথ নিলেন রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতি অজয় রাস্তোগি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি অজয় রাস্তোগিকে শপথ বাক্য পাঠ করেন রাজ্যের মহামান্য রাজ্যপাল তথাগত রায়। এদিন শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য অতিথিগণ। And whatever is possible for me, I'll do. I am also thankful to the people of this state in general and the institution in particular. Once again, very thankful to all. Thank you very much and have a
celebrate your Holi. My good wishes to all on the eve of Holi. Sir, what is the unique thing of National Lok Adalat and Lok Adalat? We'll discuss on some other day. On some other day. Sir, what is there are so many matters, we'll discuss on other day. Lok Adalat, we have mediation, we have ADR, alternative mechanisms, and some other things also there. We'll discuss on other day. It is not the right appropriate time. Sir, is there any crisis of judges? No, at the moment I find things get taken care of. So like, and fast justice people should get. In that it is undoubtedly. We always think that justice should always be expedited at the earliest possible. But we can only hope and trust and see that things go wrong. Thank you, sir. নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজম নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR pipe, UPVC push pipe, UPVC thread pipe, UPVC filter, UPVC fittings, HDPE coil pipe, ISI prapto, RFL UPVC ebong HDPE ponnir gunogoto manir bishwastota. APPL Agartala Plastics Private Limited. Dazzy, this Ramba. ओ मेरा बच्चा एक दो तीन चार दिस सांबा दिस सांबा हाँ दिस सांबा दिस सांबा दिस सांबा Remember, only December. Oh, December. Hyundai December Delight is here. Biggest car bonanza of the year. Hurry. গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। নতুন ডাইনিং টেবিল কোত্থেকে এলো? আসতেই হলো, বাসাটা তো এখন আর ব্যাচেলারের না। কিন্তু এত দামি। এটা রিগেলের, দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের, উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দের টি। রিগেল, ফার্নিশ ইওর ড্রিম। পরে এসেছো কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ভাবি আপনিও? ভাবি আমিও। নামটা কি? নাম মানে বালতি। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বৃহস্পতিবার বেলা 12টায় বিশালগড় মহকুমা শাসক অফিসে সাংবাদিকদের নিয়ে হয় এক বৈঠক। বৈঠকে আলোচনা করেন মহকুমা শাসক সমিত রায় চৌধুরী। ভোট গণনা প্রক্রিয়া ও বিধিনিষেধ নিয়ে আলোচনা হয় সেদিন। তিনি জানান, ওই দিন মহকুমা শাসক অফিসের 2টি বিধানসভা কেন্দ্রের গণনা প্রক্রিয়া হবে।
15 কমলাসাগর এবং 16 বিশালগড় বিধানসভা কেন্দ্রের গণনা হবে সেদিন। বৃহস্পতিবার বেলা 12টায় বিশালগড় মহকুমা শাসকের অফিসে সাংবাদিকদের নিয়ে এক বৈঠক করা হয়। বৈঠকে আলোচনা করেন মহকুমা শাসক সুমিত্রায় চৌধুরী। ভোট গণনার প্রক্রিয়া ও বিধিনিষেধ নিয়ে আলোচনা হয় সেদিন। তিনি জানান ওই দিন মহকুমা শাসক অফিসে দুটি বিধানসভা কেন্দ্রের গণনা প্রক্রিয়া হবে। 15 কমলাসাগর এবং 16 বিশালগড় বিধানসভা কেন্দ্রের গণনা হবে সেই দিন। 15 কমলাসাগর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন বিশালগড় অতিরিক্ত মহকুমা শাসক সন্দীপ চক্রবর্তী। অন্যদিকে 16 বিশালগড় বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকবেন বিশালগড় মহকুমা শাসক সুমিত্রায় চৌধুরী। সকাল 8টায় শুরু হবে গণনা। প্রথম হবে পোস্টাল ব্যালট গণনা। কাউন্টিং হলের আগ পর্যন্ত তিনটি কেন্দ্রীয় বাহিনীর ব্যারিকেড থাকবে। শুক্রবার রাত 12টা থেকে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত জারি থাকবে 144 নং ধারা। গণনা কেন্দ্রের 100 মিটার দূরে থাকবে রাজনৈতিক কর্মীরা। গণনা কেন্দ্রে যাবার পূর্বে টাকা ও ঔষধ ছাড়া কিছুই নিয়ে যাবার বৈধতা থাকছে না বলে জানান সুমিত বাবু। দুটো বিধানসভা কেন্দ্র 15 কমলাসাগর এবং 16 বিশালগড়ের জন্য দুটো কাউন্টিং হল রেডি করা হয়েছে। 3 মার্চ সকাল 8টা থেকে দুটো কাউন্টিং হলে কাউন্টিং শুরু হবে। তো সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের করা হয়ে গেছে কাউন্টিং হলের, প্লাস কাউন্টিং হলের সিকিউরিটি, স্ট্রং রুম সিকিউরিটি এবং যে কাউন্টিং হল প্রেমিসেসের যে সিকিউরিটি সেগুলির অ্যারেঞ্জমেন্টও করা হয়ে গেছে। কন্টেস্টিং ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্ট যারা আছেন তাদের সঙ্গে মিটিং করা হয়ে গেছে এবং সমস্ত অ্যারেঞ্জমেন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন কাউন্টিংয়ের জন্য সেই গাইডলাইন অনুসারে সমস্ত প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। 3 তারিখে 3 মার্চ সকাল 8টা থেকে কাউন্টিং শুরু হবে। গত বছর আমাদের এখানে যে নতুন সিস্টেম সেটা একটা হচ্ছে যে আরও টেবিলে যে পোস্টাল ব্যালট বানা হয় সেখানে সার্ভিস ভোটারদের যে ইটিপিবিএস ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম এটা আগের মতোই পোস্টাল ব্যালট গণা হবে, কিন্তু সেটার যে সিস্টেমটা প্রসিডিউরটা প্রি কাউন্টিং যে প্রসিডিউর সেটার মধ্যে একটু নূতনত্ব আছে সেগুলি করা হবে। তাছাড়া এবার ইলেকশনে যে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট সংযোজন আছে সেই ভিভিপ্যাটের যে স্লিপ সেটা লটারির থ্রুতে প্রত্যেকটি পোলিং স্টেশনে একটা কাউন্টিং হলে প্রত্যেকটি পোলিং স্টেশনের মধ্যে একটা পোলিং স্টেশনকে লটারির মাধ্যমে সিলেক্ট করা হবে ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্টের সামনে। সেই লটারিতে যে পোলিং স্টেশনটা উঠবে সেই পোলিং স্টেশনে ভিভিপ্যাটের স্লিপগুলি গণনা করা হবে। সেটার জন্য কাউন্টিং হলে একটা নির্দিষ্ট টেবিল থাকবে, সেটার আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট আছে। সেই ইসিআর স্পেসিফিকেশন অনুসারে সেই একটা কাউন্টার করা হয়েছে, সেটাকে ভিসিবি বলা হয়, ভিভিপ্যাট কাউন্টিং বুথ। তো সেটার মধ্যে সমস্ত ইভিএমের যে কন্ট্রোল ইউনিট সেই কন্ট্রোল ইউনিটগুলি গণনা শেষ হওয়ার পর সেটার গণনা হবে স্লিপগুলি। নিরাপত্তার বিষয়টা কতটুকু জোরদার করা হয়েছে? নিরাপত্তার ব্যবস্থা তো জোরদার করা হয়েছে। 3 লেয়ারে থাকবে নিরাপত্তার ব্যবস্থা। তো সেই ইনার কর্ডন এবং যে সেকেন্ড লেয়ার এবং আউটার কর্ডন সেটার পুলিশি ব্যবস্থা করা হয়েছে। ফ্রিস্কিংয়ের ব্যবস্থা থাকবে, কোনো রকম ডিজিটাল গ্যাজেট বা মোবাইল নিয়ে কেউ ঢুকতে পারবে না, অন্যান্য যে সামগ্রী সেটা আমরা সবাইকে ব্রিফ করে দিয়েছি সেগুলি নিয়ে আসতে পারবেন না। এবং বাইরের মানে কাউন্টিং হল প্রিমিসেসের কাউন্টিং ভেনুর বাইরের যে নিরাপত্তা সেটারও অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট পরিমাণে নেওয়া হয়েছে। ট্রাফিক মুভমেন্ট কীভাবে হবে সেগুলির করা হয়েছে, সবগুলি অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কালো টাকা উদ্ধারের বিপরীতে জনতার টাকা লুট হচ্ছে কেন, এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএমএল লিবারেশন। বৃহস্পতিবার রাজধানীর শহরে এক মিছিল করে এসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আগরতলা শাখার সামনে বিক্ষোভ প্রদর্শন করে দলীয় কর্মীরা। গত 25 জানুয়ারি দেশের সবচেয়ে বড় জাতীয় ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 12,715 কোটি টাকা লুট করে নীরব মোদি এবং তার মামা মেহুল চোকসি হীরা এবং মুক্তার ব্যবসাকে কেন্দ্র করে দেশের জনগণের আমানতের গচ্ছিত টাকা লুট করে বিদেশে পালিয়ে গেল। এবং আমরা দেখলাম যে দেশের প্রধানমন্ত্রী চুপ থাকলেন, দেশের সংসদের কোনো দায়বদ্ধতা আমরা দেখতে পেলাম না। এবং এই একের পর এক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে আজকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং দেশের একটার পর একটা ব্যাংকে এই জনগণের আমানতের টাকা লুট করে একের পর এক কোম্পানি এবং যেগুলো সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি সবগুলো ক্ষেত্রেই যে গুজরাটের ব্যবসায়ীরাই
এই ধরনের অর্থ লোট করে পালিয়ে যাচ্ছে বিদেশে। আজকে দেশের ব্যাংক এবং আর্থিক ক্ষেত্রের সামনে একটা সমূহ বিপদ দেখা দিয়েছে। আজকে দেশের এই যে নিয়োগের যে আজকে যে কেন্দ্রীয় সরকারের যে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা আজকে বলতে চাইছে যে ব্যাংক বেসরকারীকরণ করা, আজকে জাতীয় ব্যাংকগুলোর আজকে যে গভীর সংকট দেখা দিয়েছে তার প্রধান কারণ হচ্ছে দেশের কর্পোরেট সংস্থাগুলো যে ঋণ খেলাপ করেছে এবং 15 লক্ষ কোটি টাকার উপরে আজকে খেলাপি ঋণ এবং মুছে দেওয়া ঋণের পরিমাণ, এবং এই মুছে দেওয়া ঋণ এবং খেলাপি ঋণের কারণে আজকে দেশের জাতীয় ব্যাংকগুলো আজকে রুগ্ন অবস্থায় পড়ে রয়েছে। এই সময়ে আজকে দেখলাম যে কেন্দ্রীয় সরকার এমন একটা বিল এনেছে যে এফআরডিএ বিল, যে বিলের মাধ্যমে আজকে ব্যাংকের এই রুগ্নতার এবং ব্যাংকগুলোর এই দুর্দশার দায়ভার আজকে জনগণের কাঁধে চাপিয়ে দিতে চাইছে। আর এমন সময়েই এই মেহুল চোকসি এবং নীরব মোদী এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই 12,715 কোটি টাকা লুট করে পালিয়ে গেল। আজকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যটা কি? ভারতের কেন্দ্রীয় সরকার আজকে এত বড় বড় ব্যাংক কেলেঙ্কারির ঘটনাগুলোতে ভারতবর্ষের ইতিহাসে এটা সর্ববৃহৎ ব্যাংক কেলেঙ্কারি। এই ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় আজকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি চুপ কেন? নরেন্দ্র মোদী চুপ কেন? আজকে যে গুজরাট মডেলের কথা বলা হয়েছে, এই গুজরাট মডেল আজকে আমরা দেখতে পাচ্ছি এই গুজরাট মডেলের কারবারিরাই দেশের জাতীয় ব্যাংকগুলোকে লুট করে অর্থ বিদেশে পাচার করছে। আজকে ব্যবসার নামে আজকে বিভিন্ন কোম্পানি খুলে হীরা এবং মুক্তার ব্যবসার নামে আজকে দেশের এই পাঞ্জাব ব্যাংকে আজকে গ্যারান্টার রেখে বিদেশ থেকে ঋণ নিয়ে বিদেশ থেকে হীরা মুক্তা কিনে আজকে দেশে আমদানি করছে এবং ব্যবসা করার চেষ্টা করছে। আজকে কি করে এই ব্যবসায়ীরা এই ব্যাংকের এত হাজার হাজার কোটি টাকা যেগুলো কোন রকমের কোল্যাটারাল অর্থাৎ কোনো গ্যারান্টি ছাড়া এই টাকা বিদেশে পাচার করে দেয় এবং একটা ব্যাংকে গ্যারান্টি রাখে, একটা ব্যাংকে আজকে লেটার অফ আন্ডারটেকিং এর নামে এত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেয়, এটা দেশের ব্যাংকের সামনে আজকে সবচাইতে বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে। এখনো কেন্দ্র যাতে চনকলরে এবং যাতে ভারতবর্ষের মানুষের আমানতের টাকা যাতে আর লুট না হয়, ভারতবর্ষের মানুষের আমানতের টাকা লুট না করে এই জাতীয় ব্যাংকগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্যই আজকে CPIML আমরা রাজ্যে এই পাঞ্জাব ব্যাংকের সামনে আমরা এই বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছি। কাজেই বন্ধু, আগরতলার সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আমরা আবেদন রাখব যে আজকে সারা দেশে ব্যাংকিং সেক্টরে এবং দেশের অর্থনৈতিক ক্ষেত্রে যে গভীর সংকট তৈরি হয়েছে তার জন্যে ভারত সরকারের এই কর্পোরেট মুখী আর্থিক নীতিমালাই দেয়ী, এই কর্পোরেট নীতিমালাই আজকে দায়ী কর্পোরেটরাই। ত্রিপুরা রাজ্যে মোটর মজদুর সংঘ বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক বৈঠকে মিলিত হয়। বৈঠকে মজদুর সংঘের কার্যকর্তাদের সম্মুখে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দগণ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরম পূজনীয় ডাক্তার কেশব বলি, সমাজের অবস্থা কিরকম ছিল দেখুন, এরকম অবস্থার কারণে আজকে এরকম আমাদের দুর্ঘটনা, এরকম অবস্থা আজকের এই সভাটা আসছে দিনে যে ভারতীয় মজদুর সংঘের অন্তর্গত ত্রিপুরা রাজ্য মোটর মজদুর সংঘ পক্ষ থেকে আমরা একটা কর্মসূচি নিয়েছি, যেই কর্মসূচি সারা ত্রিপুরা রাজ্যে আমরা 23টা সাব ডিভিশনে আমরা একটাই বার্তা দিতে চাইছি যে আগামী দিনে আমাদের যে ভারতীয় মজদুর সংঘের যে রাষ্ট্রবাদী চিন্তাধারার একটা সংঘ, এই সংঘ আমাদের যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যে আমাদের যে গার্জিয়ান এবং উনাদের যে চিন্তাধারা এবং আমাদের ভারতীয় মজদুর সংঘের যে চিন্তাধারা প্রত্যেকটা সাবডিভিশনে আমরা ছড়িয়ে দিতে চেষ্টা করেছি। এবার এই চিন্তাধারাগুলির মধ্যে প্রথমত হয়েছে আমরা যেহেতু ত্রিপুরা রাজ্য ভারতীয় মজদুর সংঘের মোটর মজদুর সংঘের ইউনিটের কাজ করছি, সেই জন্য আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা টার্মিনালে, ত্রিপুরা রাজ্যে 106টা
মানে 108টা বাস মানে স্ট্যান্ড আছে। তো আমরা প্রত্যেকটা স্ট্যান্ডে গিয়ে একটাই বার্তা দিয়েছি যে 3 তারিখ যখন একটা রেজাল্ট বেরোবে যেই সরকারই আসুক, তো আমাদের মটন মজদুর সংঘের শ্রমিক ভাইয়েরা যাতে ওই মানে সময়টায় প্রত্যেকটা ত্রিপুরাবাসীর মানে হিতে যাতে শুভ বার্তাটা পৌঁছিয়ে দেন যে আমরা ভারতীয় মজদুর সংঘ, আমরা হিংসার পক্ষে নয়, হিতের পক্ষে আমরা ত্রিপুরাবাসীকে বার্তা দিতে চাইছি। আমরা কোনো গণ্ডগোল এবং কোনো মানে অশুভ শক্তিকে এখানে স্থান দেব না এবং আসছে দিনে 6 তারিখ মাধ্যমিক এবং 12-এর পরীক্ষা হবে। আমার মোটর ভাইদের প্রত্যেককে আমরা জানান দিয়েছি, আমরা প্রত্যেক ছাত্র ছাত্রীকে আমরা সহযোগিতা করব এবং ওনারা যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে, হ্যাঁ, যাতে কোনো গণ্ডগোল টণ্ডগোল না হয়, সেই জন্য এই বার্তাটা আমরা ত্রিপুরা রাজ্যের সমস্ত মানে সাব ডিভিশনে দিয়ে এসেছি। নাম? আমার নাম অজিত গোস্বামী, ত্রিপুরা রাজ্য মোটর মজদুর সংঘ ট্রেজারার। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। ফারুক? জি স্যার। ওয়াই, আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝিনি। হ্যালো স্যার। স্যার, আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই স্যার? ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আই কি ইচ্ছে সব দোষকে হারিকে নি, তোর বেকুন আলুগির চুরু করছিস কি লাই? ফারুক, দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন। আরিফুল চক, জন্ম থেকেই চক। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আচ্ছা সবাই ঠোক, নকরি পাকি। হাই, আই এম দেবন। আই মে জিতেন্দর, এন্ড দিস আম্বার। দিস আম্বার? December? Oh, wow! December! December! Remember, only December! Oh, December! Hyundai December Delight is here. Biggest car bonanza of the year. Hurry! Tension? Parul Tripura Mathematics Solutions. তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন। গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই চাই পারুল প্রকাশনী। বড় একটা ভুল হয়ে গেছে বউ। তুমি বলো কোনটা ভালো হবে? এটাই ভালো হইবো স্যার, আমার উপর বিশ্বাস রাখবেন। রশিদ, এত রাত দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস, শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না।
আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ারড্রপ। আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ারড্রপ। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। রঙের উৎসব হোলি, আর এই হোলি উৎসবে সারা রাজ্যের সাথে উৎসবে মাতল কল্যাণপুর। কল্যাণপুরের কুঞ্জবনের বাসিন্দা রবীন্দ্র পালের বাড়িতে দীর্ঘ 50 বছর ধরে হোলি উৎসব অর্থাৎ দোল পূর্ণিমা পালন করে আসছেন। বৃহস্পতিবার সকাল থেকে রবীন্দ্রবাবুর বাড়িতে চলে পূজা অর্চনা। দোল পূজাকে ঘিরে এলাকার বাসীদের মনে ছিল ব্যাপক আনন্দ। রঙের উৎসব হোলি, আর এই হোলিতে মাতল কল্যাণপুর। কল্যাণপুরের কুঞ্জবনের বাসিন্দা রবীন্দ্র পালের বাড়িতে প্রায় 50 বছর যাবত এই উৎসব হয়ে আসছে। বৃহস্পতিবার সকাল থেকে রবীন্দ্রবাবুর বাড়িতে দোল পুজোর ব্যাপক আয়োজন। শান্তি সম্প্রীতির মেলবন্ধনে গোটা কল্যাণপুরেই দোল উৎসব হয়ে থাকে, তার সাথে হোলি উৎসব। এক বৃদ্ধ মহিলা জানান, 50 বছর যাবত এই পুজো হচ্ছে রাজ্যের কল্যাণে, ছেলে মেয়েদের কল্যাণে এবং দেশবাসীর কল্যাণে। প্রত্যেক বছর একমত ফুল দিই বা আবির দিই, একমত দিবাস দিছি আমরা। ঠাকুর হাকু আইয়া ও দিবাস দিছেন, আর আজকে পূজা করছি, আজকে পূজা করছি, কখন পূজা সম্পূর্ণ হয়েছে। আর রাইতের বেলা একবার প্রদক্ষিণ করম দেবতারে, নারায়ণের প্রদক্ষিণ করে আবির দিব। শুধু আবির দেবার পালা, উৎসবের আবহাওয়া এর আগে অধুনা বাংলাদেশের চুনারঘাট জেলার নগদীপুরে এমন হয়ে থাকত, বেশ উৎসাহ সবার মধ্যে। এটাই যেন ত্রিপুরার ঐতিহ্য। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 28 ফেব্রুয়ারি বুধবার ঊনকোটি জেলার ইরানি হাই স্কুল প্রাঙ্গনে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। কৈলাসহর থেকে 12 কিলোমিটার দূরে সংখ্যালঘু অধ্যুষিত ইরানি এলাকায় এই স্বাস্থ্য শিবির সংগঠিত করে 55 নং ব্যাটেলিয়ানের BSF। সকাল 10:30 শুরু হয় এই শিবির, বিকেল 3 পর্যন্ত চলে। এই শিবিরে প্রায় 300 জন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে, তাদেরকে বিনামূল্যে ওষুধ প্রদান করে BSF জওয়ানরা। শিবিরে BSF এর বিভিন্ন আধিকারিকদের সঙ্গে ব্যাটেলিয়ান কমান্ড্যান্ট RK ধানকর উপস্থিত ছিলেন। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমায় 55 ব্যাটেলিয়ানের BSF 28 ফেব্রুয়ারি বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির করে।
কৈলাস শহর থেকে 12 কিলোমিটার দূরে সংখ্যালঘু এলাকা ইরানি হাই স্কুলে স্বাস্থ্য শিবির হয়। সকাল 10:30 স্বাস্থ্য শিবির শুরু হয় এবং বিকাল 3:30 পর্যন্ত চলে এই স্বাস্থ্য শিবির। শিবিরে প্রায় 300 জন রুগী আসেন। শিবিরে বিএসএফ এর 2 জন ডাক্তার রুগী দেখেন। রুগীরা ডাক্তার দিকে সম্পূর্ণ বিনামূল্যে ঔষধও নিয়ে যায়। শিবিরে বিএসএফ এর অন্যান্য আধিকারিকদের সঙ্গে 55 ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট আর কে ধানকার উপস্থিত ছিলেন। সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে আর কে ধানকার বলেন, এসএফ সিভিক অ্যাকশন প্রোগ্রাম যে কন্ডাক্ট করতে হ্যাঁ গাঁও মে যে বর্ডরিং ভিলেজেস উসকে তহত মেডিকেল ক্যাম্প কা আয়োজন কিয়া জা রহা হ্যায় গাঁও কে লোগোঁ কে লিয়ে। কিতনা ব্যাটেলিয়ান নম্বর ব্যাটেলিয়ান? যে 55 ব্যাটেলিয়ান বিএসএফ হ্যায় জো জিসকা হেডকোয়ার্টার পানি সাগর মে হ্যায় ওর ইয়াহাঁ বর্ডর পর তাইনাত হ্যায়। ইয়ে প্রোগ্রাম কা কিয়া মেইন লক্ষ্য কিয়া হ্যায়? মেইন মকসদ হ্যায় জো কি এসে গাঁও জো বিলকুল জিরো লাইন পর হ্যায় সুদূরবর্তী ইলাকোঁ মে হ্যায় জিনকে লোগোঁ কো মেডিকেল সুবিধাঁ সরকার কি তরফ সে মুহা করানে মে দিক্কত হতি হ্যায় উন লোগোঁ কো হাম উনকে গাঁও মে জাকে ওর ইস তরহ কি সুবিধা প্রদান করতে হ্যায় তাকি লোগোঁ কা ফায়দা হো ওর ইসকে আলাওয়া বিএসএফ ওর আম লোগোঁ কে বীচ মে ভি এক জো হ্যায় তালমেল আচ্ছা ব্যাঠে ওর ও বিএসএফ কে নজদীক আয়ে তাকি বর্ডর পে শান্তি ওর সংযম কায়েম করনে মে হামে মদদ মিলতি হ্যায়। ফিউচার মে ইয়ে জারি রাখে? হ্যাঁ, ইস তরহ কে ক্যাম্পস হাম সাল মে 3-4 বার কন্ডাক্ট করতে হ্যায় হর সাল ওর ইসকে লিয়ে হামে বিশেষ ফান্ডস জো হ্যায় সরকার কি তরফ সে দিয়ে জাতে হ্যায় তো ভবিষ্য মে ভি ইয়ে কার্যক্রম চলতে রহেঙ্গে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সাইডে এক মহিলা ইসটা দেখুন। আবারও পরিবর্তন হয়েছে ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের সময়সূচি। নতুন সময়সূচিতে 12 মার্চের উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ হবে 13 এপ্রিল এবং 13 মার্চের মাধ্যমিক পরীক্ষা গ্রহণ হবে 10 এপ্রিল। আবারও পরিবর্তিত হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2018 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। নতুন সময়সূচি অনুসারে 12 মার্চের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে 13 এপ্রিল এবং 13 মার্চের মাধ্যমিক পরীক্ষা হবে 10 এপ্রিল। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় পর্ষদ সভাপতি অধ্যাপক মিহিরকান্তি দেব একথা জানান। তিনি জানান, দ্বাদশ ত্রিপুরা বিধানসভা নির্বাচন পর্ষদ পরীক্ষার উপর কোনো প্রভাব ফেলবে না, কারণ পরীক্ষার প্রশ্ন অনেক আগেই হয়ে গেছে। নির্বাচন কমিশনের কথায়, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনেক আগেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি কমিশনের হাতে তুলে দিয়েছিল। কমিশনের হাতে তুলে দেওয়া সময়সূচিতে নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া সময়সূচিতে 5ই মার্চ মাধ্যমিক এবং 6ই মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 3রা মার্চ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার দিন ধার্য হতেই পর্ষদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেয় এবং 8 মার্চ শুরু করার ঘোষণা দেয়। এরপর নির্বাচন কমিশন হঠাৎ 12ই মার্চ চরিলামে ইলেকশনের ঘোষণা দেয়। তাতে মধ্যশিক্ষা পর্ষদের পুনরায় পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে হয়েছে। কারণ প্রশ্ন তো ডেটের সঙ্গে যুক্ত না, যখনই পরীক্ষা হতো আমরা তো প্রশ্ন করে নিয়েছি। বিষয় যেটা হচ্ছে, নির্বাচন কমিশনের তরফে অনেক আগে আমাদের কাছে পরীক্ষার রুটিন কি হবে সেটা জানতে চেয়েছে, আমরা সেটা দিয়েও ছিলাম। তারপর দেখলাম যে অ্যানাউন্সমেন্ট হলো যে 18 ফেব্রুয়ারি ইলেকশন হবে আর 3 মার্চ কাউন্টিং হবে। আমরা যে রুটিন পাঠিয়েছিলাম তাতে কথা ছিল 5 মার্চ থেকে পরীক্ষা শুরু হবে, 5-এ হবে হায়ার সেকেন্ডারি, 6-এ মাধ্যমিক, এইভাবে চলবে। তা যখন দেখলাম যে 3-এ কাউন্টিং হবে, তো 3-এ কাউন্টিং হলে অনেক স্কুল তো ব্যবহার হবে, 3-এ যদি তারা ছেলে দেয় আমাদেরকে, 4-এ পরিষ্কার করতে হবে, 5-ও লাগতে পারে, অর্থাৎ 5-এর পরীক্ষা আমরা করতে পারবো না। আমরা ধরে নিয়েছি 4-এ স্কুল পরিষ্কার করানো হবে, 5-এ সিট প্ল্যান করা হবে, 6-এ পরীক্ষা করা হবে। ফলে আমরা এবার পরীক্ষাটা শুরু করলাম মাধ্যমিক দিয়ে, মাধ্যমিক 6 মার্চ, এরপরে 8 মার্চে হায়ার সেকেন্ডারি, এটাই আমরা সার্কুলেট করি। এরপরে হঠাৎ করে আবার ঘোষণা হলো যে 12 মার্চে চরিলামে বাই ইলেকশন হবে। এখন ওই বাই ইলেকশনে আমার যে পরীক্ষার্থী, বিশেষ করে হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থী, তাদের কেউ কেউ ভোটার থাকতে পারে,
দ্বিতীয়ত ছুটির দিন ছাড়া অন্য দিনে যদি ইলেকশন পড়ে, আগে আগে আমি দেখেছি যে সরকার ওই দিনটাকে ছুটির দিন বলে দেয় যাতে ভোটাররা যেতে পারে। অতএব 12 মার্চের যে হায়ার সেকেন্ডারির পরীক্ষাটা রিশিডিউল ছিল সেটা আমরা 12 মার্চে করতে পারব না। শুধু তাই নয়, 12 মার্চে যদি ওই স্কুলে ইলেকশন টিলেকশন হয়, 13 মার্চের যে মাধ্যমিক আছে সেটাও করা অসুবিধা হবে। ফলে আমরা ডিসকাস দি হোল ইস্যু অ্যাগেন, আমরা 12 মার্চের হায়ার সেকেন্ডারি পরীক্ষা এবং 13 মার্চের মাধ্যমিক পরীক্ষার ডেট আবার ঠিক করি। 12 মার্চের পরীক্ষাটা আমরা নিয়ে গেছি সম্ভবত 13 এপ্রিল। 12 মার্চের পরীক্ষাটা চলে গেছে 13 এপ্রিল, আর এটা হায়ার সেকেন্ডারির পরীক্ষা। আর 13 মার্চে যে মাধ্যমিক পরীক্ষা ছিল সেটাকে আমরা নিয়ে গেছি 10 এপ্রিল। এখন কেউ কেউ প্রশ্ন করছে যে 12 মার্চের পরীক্ষা 13 এপ্রিল, 1 মাস সরিয়ে দিল, 13 মার্চের পরীক্ষা 10 এপ্রিল, সেটাও 1 মাস সরিয়ে দিল। এখন প্রশ্ন যেটা হচ্ছে কেন আমরা এটা করি, কারণে এই যে আমাদের যে রুটিনগুলো আছে এটা সিস্টেমেটিক অর্ডারে আছে। এই পরীক্ষার জন্য যে প্রশ্ন তৈরি হয়, প্রশ্ন যে প্যাকেটে ঢোকে সেই প্যাকেটের উপরে একটা লেভেল থাকে, লেভেলের মধ্যে দেওয়া থাকে সাবজেক্ট কি, পরীক্ষার ডেট কি, পরীক্ষার সময় কি। কারণ আমি যদি সবগুলিকে 12 মার্চের পরীক্ষা তো সরবে, 12 মার্চের পরীক্ষাটা যে ডেটে যাবে লেভেলের সঙ্গে মিলবে না, কিন্তু একটাই মিলবে না। আর বাকিগুলি যদি আমি ডিস্টার্ব করি তাহলে আমার সব প্যাকেটের কোনোটাই ডেটের সঙ্গে মিলবে না। এবার পরীক্ষার যিনি কাস্টোডিয়ান তিনি যদি ডেট ভুল করে একটা প্যাকেট খুলে ফেলেন, পরীক্ষা নাকচ, আমার আবার নতুন করে প্রশ্ন করা। অতএব পুরো প্রোগ্রামটাকে আনডিস্টার্ব রেখে যেটা চেঞ্জ হয়েছে সিঙ্গেল ওয়ান সেটাকে আমি পিছিয়ে নিয়ে গেছি। এই কারণে গ্যাপটা প্রায় 1 মাস হয়ে গেছে। কোনো জায়গায় দেখা যাবে 7 দিন বসে আছে, আমার তো কিছু করার নাই না। আমার মাধ্যমিক স্তরের পরীক্ষা শেষ হতে হতে মানে নর্মালি হওয়ার কথা ছিল 10th April। এটা মাধ্যমিক স্তর বলছে এই কারণে মাদ্রাসাতেও মাধ্যমিক স্তরের পরীক্ষা আছে, তা তাদের 10th April। আমি এইগুলি কোনোটাই ডিস্টার্ব করব না করে শুধুমাত্র ওই যে সাবজেক্টটা যেটা ছিল 13-তে ওটাকে চেঞ্জ করে নিয়ে যাব। সো উই হ্যাড টু ডু ইট, এই হচ্ছে মূল ঘটনা। হচ্ছে আমি পরীক্ষা সরিয়েছে ঠিকই, কিন্তু রেজাল্ট তো সরাচ্ছি না। রেজাল্ট আমি তো সেই জুন মাসের প্রথম সপ্তাহে দিচ্ছি, হায়ার সেকেন্ডারি সেই মে মাসের লাস্ট উইকেই দিচ্ছি। আমাদের সমস্যা হবে কেমন, আমি যেদিনই পরীক্ষা নিয়ে থাকি তার রেজাল্ট কিন্তু অন্যান্য বছর আমরা যে ডেটে দেই সেই ডেটেই দিচ্ছি। কারণ আমি যদি ডেট পিছই, সায়েন্সের রেজাল্ট যদি নির্দিষ্ট ডেটে না করি, তাহলে অল ইন্ডিয়া কম্পিটিশন পরীক্ষাগুলো 10 জুন হচ্ছে লাস্ট ডেট, তাহলে তারা কাউন্টের হবে না, তাদের একটা বছর নষ্ট হয়ে যাবে। আমি পিছিয়েছি স্বইচ্ছায় নয়, বাধ্য হয়ে। আমি এই যে একটা গ্যাপ দাঁড়িয়ে যাচ্ছে এটা বাধ্য হয়ে, কারণ এটা যদি আমি না করি তাহলে আমার প্রত্যেক পরীক্ষার ডেটের সঙ্গে প্যাকেটের লেভেলের ডেট মিলবে না, ভ্রান্তি হবে, বিরাট বিপর্যয় হতে পারে, এই কারণে এটা করা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। রঙিন শরীর রঙিন মন, পলাশের পরশ আর উদাসী হাওয়ায় দাব আসানোর দিন হোলি। হোলি উৎসবকে ঘিরে লক্ষ্য করা গেল সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা। হোলি ও দোলযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান রাজ্যের রাজ্যপাল তথাগত রায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। বৃহস্পতিবার শপথ নিলেন রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতি অজয় রাস্তোগি। বৃহস্পতিবার বিশালগড় মহকুমা শাসক অফিসে সাংবাদিকদের নিয়ে এক বৈঠক করেন মহকুমা শাসক। ত্রিপুরা রাজ্য মোটর মজদুর সংঘ বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক বৈঠকে মিলিত হয়। বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।